রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের চালু করা নির্বাচনী বন্ডের ব্যবহারে কোনো অস্বচ্ছতা রয়েছে কি না সে বিষয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গত 2রা নভেম্বরে এ সংক্রান্ত মামলার শুনানি শেষে রায় সংরক্ষিত রেখেছিল। নির্বাচনী বন্ড প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলির শুনানিতে গত নভেম্বরে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল, নির্বাচনী বন্ডের মাধ্যমে কারা শাসক দলকে আর্থিক সাহায্য করছে সেই তথ্য গোপন রাখা গেলেও একই প্রকল্পে বিরোধীদের পাওয়া টাকার সূত্র প্রকাশ পেয়ে যেতে পারে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারের কিছুই জানার অধিকার থাকতে পারে না। মোদী সরকারের ওই যুক্তিও খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2018 সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। 1,000, 10,000, 1,00,000, 10,00,000 এবং 1 কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না। নির্বাচনী বন্ড চালু হওয়ার পর বিষয়টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরোধী দল এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন, এতে অস্বচ্ছতাই বাড়বে। বিশ্বের কোনো দেশেই এমন ব্যবস্থা নেই, বন্ড ভাঙাচ্ছে রাজনৈতিক দল, ফলে কোন কর্পোরেট সংস্থা কাকে ভোটে সাহায্য করছে তার বিনিময়ে ক্ষমতাসীন দলের থেকে কী সুবিধে আদায় করছে তা জানার কোনো উপায় নেই।